নমস্কার বন্ধুরা ওই স্কলারশিপে একটি নিউ অ্যানাউন্সমেন্ট বা নিউ আপডেট দেওয়া হয়েছে এবং অনেকের কাছে কিন্তু এই এস এম এসটা আসছে দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিনে যেখানে বলা হয়েছে যে আপনাকে সাত দিনের মধ্যেই ওই স্কলারশিপে পোর্টালে লগ ইন করে খাদ্যসাথী নাম্বারটাকে আপডেট করতে হবে তো এই খাদ্যসাথী আইডি নাম্বারটাকে কীভাবে অনলাইনে নিজের মোবাইল থেকে আপডেট করতে হবে বা আপডেট করার পর অ্যাপ্লিকেশন ফর্মটাকে প্রিন্ট করে জমা করতে হবে কিনা। বা কারা কারা আপডেট করবে সে বিষয়ে আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব সো ভিডিওটাকে একদম স্কিপ করবেন না ভিডিওটা অবশ্যই আপনারা শেষ অবধি দেখবেন আর আমাদের চ্যানেলে নতুন ভিজিটার হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন খাদ্য খাদ্যসাথী আইডি নাম্বারটাকে আপডেট করার জন্য দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিনে অ্যানাউন্সমেন্টস এখানে প্রথমে হচ্ছে নিউ অ্যাপ্লিকেশন যারা করেছে তাদের ক্ষেত্রে ক্লিক হেয়ার এখানে একটি অপশন আছে এবং রিনিউয়ালদের ক্ষেত্রে এখানে কিন্তু নিচে দেখতে পাচ্ছেন ক্লিক হেয়ারের অপশন আছে তো যারা নতুন আবেদন করেছে তারা উপরের লিঙ্কে ক্লিক করবে আর যারা রিনিউয়াল করেছে তারা নিচের লিঙ্কে ক্লিক করবে ঠিক আছে তো আমি ক্লিক করছি তো আপনাদেরকে আমি মোবাইলের মাধ্যমে এটা করে দেখাচ্ছি আপনারা কিন্তু মোবাইল থেকেই করতে পারবেন আপডেটটা ঠিক আছে ক্লিক করার পর এখান থেকে আপনাকে ইনস্টিটিউটের ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে ইনস্টিটিউটের ঠিক আছে আমি ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করে ওকে করছি তারপরে এখানে হচ্ছে অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার পর ক্যাপচার কোডটা দিয়ে লগ করতে হবে আর যদি অ্যাপ্লিকেশন আইডি বা পাসওয়ার্ড ভুলে যান তাহলে নিচে ফোরগেড পাসওয়ার্ড বা ইউজার আইডির অপশন আছে সেখানে ক্লিক করে আপনারা ইউজার আইডি বা পাসওয়ার্ড ফোরগেট করে নিতে পারবেন ঠিক আছে অ্যাপ্লিকেশন আইডি পাসওয়ার্ড ক্যাপচার করে দেওয়ার পর লগ ইনে ক্লিক করলে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে ওটিপি দিতে বলছে ওটিপি সাবমিট করতে বলছে তো রেজিস্টার্ড মোবাইল নাম্বারে ওটিপি যাবে আমার মোবাইলে ওটিপিটা চলে আসছে আমি এখানে ওটিপিটা দিয়ে সাবমিট করব অ্যাপ্লিকেশন করার সময় আপনি যে নাম্বারটা দিয়েছেন সেই নাম্বারে কিন্তু ওটিপি যাবে ঠিক আছে আমি এখানে ওটিপিটা দিয়ে সাবমিট বাটনে ক্লিক করছি ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিনে প্রথমে কিন্তু এখানে খাদ্য সাথী আইডি নাম্বারটা দিতে বলছে এই যে এখানে খাদ্যসাথী নাম্বার তো রেশন কার্ডের নাম্বারটা এখানে দিতে হবে আমি এখানে রেশন কার্ডের নাম্বারটা দিয়ে সাবমিট করব তো আমি আগে এখানে রেশন কার্ডের নাম্বারটা দিয়ে দিচ্ছি রেশন কার্ডের নাম্বারটা দেওয়ার পর সাবমিটে ক্লিক করব সাবমিটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিনে এখানে কিন্তু আবার ওটিপিটা দিয়ে সাবমিট করতে হবে আবার ওটিপি যাবে মোবাইলে তো আমার মোবাইলে ওটিপিটা চলে আসছে আমি আবার এখানে ওটিপিটা দিব তারপরে কিন্তু সাবমিটে ক্লিক করব ঠিক আছে সাবমিটে ক্লিক করবো সাবমিটে ক্লিক করলে কিন্তু আপনার খাদ্যসাথী আইডি নাম্বার বা রেশন কার্ডের নাম্বার কিন্তু আপডেট হয়ে যাবে আমার উপরে চলে আসছে আপডেটের যে আমার আপডেট হয়ে গিয়েছে খাদ্য খাদ্যসাথী আইডি নাম্বারটা ঠিক আছে দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিনে রেকর্ড আপডেট সাকসেসফুলি দেখাচ্ছে তো এইভাবে আপনারা নিজের মোবাইল থেকে আপডেটটা করে নিতে পারবেন এবং আপডেট করার পর এখান থেকে ফর্মটাকে রিপ্রিন্ট করা যাবে এবং সেখানে কিন্তু আপনারা দেখতে পাবেন যে রেশন কার্ডের নাম্বারটা বা খাদ্য খাদ্যসাথী আইডি নাম্বারটা অ্যাড হয়ে গিয়েছে আপনার অ্যাপ্লিকেশনের মধ্যে তো ডাউনলোড বা রিপ্রিন্ট করার জন্য এখানে ক্লিক করতে হবে একবার এখানে ক্লিক করতে হবে তারপরে দেখতে পাচ্ছেন চার নাম্বারে ফর্ম রিপ্রিন্ট এখানে ক্লিক করে কিন্তু ফর্মটাকে রিপ্রিন্ট করা যাবে তো এই ফর্মটাকে রিপ্রিন্ট করে বর্তমানে স্কুল বা কলেজে কিন্তু জমা নিচ্ছে না ঠিক আছে তারা বলছে যে আপডেট করলে হয়ে যাবে তো পরবর্তীতে যদি কোনো আপডেট আসে দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিনে এখানে কিন্তু রেশন কার্ডের নাম্বারটা আপডেট হয়ে গিয়েছে তো বর্তমানে এই অ্যাপ্লিকেশন ফর্মটাকে স্কুল বা কলেজে আপডেট করার পর জমা দেওয়ার বর্তমানে কোনো প্রয়োজন নেই তো নতুন যদি কোনো আপডেট আসে বা এই ফর্মটাকে যদি আবার স্কুল বা কলেজে বা ব্লকে জমা করতে হয় তাহলে কিন্তু এই চ্যানেলটিতে ভিডিও আপলোড করে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে